আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিশা ব্লগে সবাইকে স্বাগতম। আমরা তো ভালোই আছি। আমি আসছি সিটি সেন্টারে শপিং করব পার্টির জন্য। কিছু টুকিটাকি কেনাকাটা আছে। আয়াদা হিল গেছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে হচ্ছে গাড়ি ক্লিন করাতে। তো আই থিঙ্ক আমরা পার হইতে পারবো রাস্তা, যেহেতু সামনে বেশ কয়েকটা পার্টি আসতেছে। যেমন বেঞ্জিরের একটা পার্টি আছে, প্লাস হচ্ছে আমাদের আমাদের একটা পার্টি আছে 27th। সো কিছু টুকিটাকি কেনাকাটা আছে যেগুলো এখন আমার সারা হয়নি। এগুলো কেনা খুবই কষ্টকর ব্যাপার। আর আমাদের এখানে সিটি সেন্টারটা মনে হয় হচ্ছে রিবিল্ড করবে, মানে আবারও সুন্দর করে সাজাবে। এই জন্য অনেক দোকান বন্ধ হয়ে গেছে, যেগুলোর জন্য আমাদেরকে সেই সাথারণ যাইতে হয়। তারপরও যে কয়েকটা দোকান আছে আমি সেখানেই খুঁজবো। সো আমার সাথেই থাকেন, দেখি সব কিছু পাই কি না। আজকে ওয়েদারটা অনেক ভালো পড়ছে। আমাদের ডেভেনামস বন্ধ হয়ে গেছে, আমাদের না পুরা ইংল্যান্ডের সব ডেভেনামসই তো বন্ধ হয়ে গেছে। শনিবার আজকে পোস্ট অফিস তো বন্ধ। আচ্ছা দেখি যাই সব কিছু পাই কি না। আল্লাহ, সব কিছু খুঁজে খুঁজে কেনাটা কষ্টকর। দেখি উইকেন্ড তো, এখানেও একটা শপ ছিল যেখানে অনেক ফানি ফানি জিনিস পাওয়া যেত, ওটাও বন্ধ হয়ে গেছে। উইলকিনসন তো আর আছে, এখানে একটা শপ আছে, এখানে সব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে এসবে কখনো ঢুকি নাই, কখনোই ঢুকি নাই। এই গোলাপ ফুলটা অনেক সুন্দর, অনেক নাইস নাইস জিনিস আছে। আজকে আর ঢুকার টাইম নাই। এই যে পুরো ডাইনিং টেবিলের উপরে সুন্দর করে সাজায় রাখছে, ডাইনিং টেবিলের উপরের এটা অনেক সুন্দর সিলভার, ওইটা ওইগুলো অনেক সুন্দর ছোট ছোট সব পিসগুলা। এই শপে ঢুকছিলাম বাট তেমন কিছুই ভালো লাগেনি। তা এখন অন্য শপে যাই, দেখি কিছু সুন্দর আছে কিনা। ডেভেনামসটা বন্ধ হয়ে সব থেকে বড় সমস্যা হয়েছে, কিছুই পাই না। এখানেও কিছু পাইনি। সো এখন কই যাই, যেগুলো বাকি আছে সেই শপে যাই। গাছের পাতা সব ঝরে পড়ে যাবে, এখন নিচে গাছের পাতা একটাও থাকবে না, সব ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে পড়ে যাবে। কারণ কি হইতেছে, শীতকাল আসতেছে। এখন প্রাইমার্কে ঢুকছি, এখন তো দোকানগুলোতে সব কিছুতেই ক্রিসমাসে সব কিছু এনে ফেলছে। তো তারপরে একটু ঘুরে ঘুরে দেখি, অনেকদিন পরে আসছি প্রাইমার্কে। সো আপনাদেরকে একটু দেখাই আমাদের এখানকার প্রাইমার্কে কী কী আছে। কানের দুল, এগুলা জুতা বের করছে কিছু, বাট এগুলো আমার এখন লাগে না, আমি তো অলরেডি নিছি। এখানে কিছু আছে, এটা পরে আরাম হবে না, এই যে এটার জন্য আছে। কোনো নাইস স্যান্ডেল নাই, ঠান্ডার জন্য এগুলা দরকার, তো আমি অলরেডি নিছি। ওইটা নষ্ট হলে তারপরে সেগুলো একটা নিব, এটা অনেক ভালো লাগছে, এটা সুন্দর, পা একেবারে গরম থাকবে। অ্যান্ড এটি সৌন্দর্য, বড়ই সৌন্দর্য। এটার দাম কত? হাই হাই, দাম লেখা কই? দাম নাই তো, থাকবে তো। হ্যাঁ হ্যাঁ, কী হলে দাম কই? আচ্ছা 5 টাকা, আচ্ছা 5 পাউন্ড মাত্র। সুন্দর, এখানে সুন্দর আসছে, এটা সুন্দর, কিউট একটা। এবার যেহেতু কোথাও কোট খুঁজে পাচ্ছি না, প্রাইমার্কের এটা অনেক ভালো লাগছে। আর কোনো কালার আছে এটার? আর তো কোনো কালার দেখি না, না রেড চাই না, এটাও চাই না, ওইটাই সুন্দর একটা কালার। এখানে আরেকটা আছে, না রেড চাই না, আসলে রেড চাই না, এবছর আমি আর রেড চাই না, এটা বেশি শর্ট হয়ে যায়।
লাক এটাও খারাপ না সো লেটস সি একটা কোর্ট নিয়েই নিতে হবে উপরে যে দেখি কালার কোর্ট আয়দাইনের পাই কিনা কারণ এখন আসলে গেঞ্জি বা টি শার্ট এগুলো পাওয়া খুব কঠিন কারণ উইন্টার চলে আসছে এখন আর সামারের কোনো কিছুই নাই বাট স্টিল দেখি পাই কিনা আমি আমি ট্রায়াল রুমে ঢুকেছি এই ড্রেসগুলো ট্রাই করে দেখব যে কোনটাতে সুন্দর লাগে তো আমি সেটা সেটা নিব আর সুন্দর না লাগলে একটাও নিব না বাট ট্রাই করে দেখব ইয়েস ট্রাই করে দেখি আয়া দাহিল আমার সাথে জয়েন করে ফেলেছে তো ওদেরকে বলছি আজকে আমি ট্রিট দিব আয়া তুমি কি চাও আই ওয়ান্ট আ ম্যাক্সি ম্যাক্সি বার্গার আয়া তুমি কি চাও আইসক্রিম ওকে দেন কাম উইথ মি আয়া তুমি হ্যাপি দেখি বার্গার দেখাও আচ্ছা বাসায় যে খাইতে হবে আই হিল কে দেন আমরা ম্যাকডোনাল্ডস আসছি এখন চকলেট আইসক্রিম কিনতে নট চকলেট এই যে আইসক্রিম নিয়ে নিছি একটা আয়া দাহিল শেয়ার করবে আর একটা আপনাদের ইব্রাহিম ভাই খাবে উইথ ক্যারামেল ওয়ান বার্গার তো সবাই খেয়ে ফেলছে এখন বার্গার খেলে তো ওটা দুপুরের খাবার ছিল রাত্রে তো কিছু খেতে হবে এই যে দেখেন এখানে খাওয়ানোর প্রচেষ্টা চলছে চেষ্টা এটাকে প্রচেষ্টা না চেষ্টা বলে চেষ্টা প্রচেষ্টা চলছে নাম্বার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেজালকে খাওয়ানোর চেষ্টা চলে আহিল কান্না কেন করো কোক খাবো তাই ওকে মাকে একটু কোক দাও তো আচ্ছা তো এখানে হচ্ছে চাইনিজ নুডলস তৈরি করছিলাম যেটা এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর খেয়ে দিয়ে তারপরে আমাদের অন্য যে কাজগুলো আছে সেটা করব আর আপনাদেরকে আমি দেখাবো যে আমি বাংলাদেশ থেকে কি গিফট আসছে বাংলাদেশ থেকে আজকে আমার জন্য গিফট আসছে সো সেই গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আসছে কে পাঠাইছে কিভাবে পাঠাইছে এবং সেটার আয়াত গেস করছে শাড়ি হ্যাঁ শাড়ি আসছে সো আমি দেখাই যে কি কি শাড়ি আসছে কি আসছে এই গিফটগুলো এসেছে বাংলাদেশ থেকে সুন্দর সুন্দর নামের পেজ থেকে শাড়িগুলো খুবই সুন্দর আমি মাত্র এটা ট্রাই করেছিলাম এটা আমি কালকে আবার পরবো পরে সুন্দর করে সাজুগুজো পরবো সেটা আপনাদেরকে দেখাবো সেই সাথে এই আর একটা সুন্দর কালারের শাড়ি আসছে এই কালারটা অনেক সুন্দর বেশি এটা আমি না খুলে দেখাই তো চারটা শাড়ি আসছে আমার জন্য এখানে একটা আছে হট পিঙ্ক কালার এটা খুবই সুন্দর লাগতেছে তাতে কিন্তু ব্লাউজ রেডিমেড মানে একদম তৈরি করে সুন্দর করে দিয়ে দিছে সাথে একটা ব্লাউজে লাগানোর জন্য সুন্দর একটা ফ্লাওয়ার আছে আমি চাইলে এই ফ্লাওয়ারটা আমার ব্লাউজের কর্নার আমি লাগাতে পারবো সো এটা অনেক ভালো লাগছে এখনকার দিনে সবাই এই ডিজাইনটা ফলো করছে সো আমার এরকম ডিজাইনের কোনো ব্লাউজ ছিল না সো ফাইনালি সবগুলোর সাথে একটা একটা করে এই বউ একটা মানে ফ্লাওয়ার একটা আসছে হ্যাপি এটা হচ্ছে আরেকটা শাড়ি আর এটা হচ্ছে আরেকটা শাড়ি এটা হচ্ছে জামদানি জামদানি দেখাই জামদানিটার পুরা বডি ব্ল্যাক আর বর্ডারে শুধু এই কাজটা করা আর পুরা শাড়িতেই ছোট ছোট গোল্ডেন কাজটা করা ছোট ছোট এরকম দেওয়া ভালোই লাগছে যাই হোক এই ছিল আমার গিফটের জিনিস এই যে রাত বাজে এখন একটা হঠাৎ করে একটু আমার সব কাজ টাজ করতে করতে ধরেন ভিডিও এডিট বলেন ইউটিউবে দিয়া ফেসবুকে দিয়া তারপর বিজনেসের কাজটা একটু দেখা এটা করতে করতে হঠাৎ মনে হলো অনেক দিন পরে চানাচুরমুড়ি খাইতে ইচ্ছা করছে আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে বাসায় নেই আজকে সে বাইরে তো আমি এখন নিজে নিজে একটু চানাচুরমুড়ি মাখাই খাচ্ছি এর ভিতরে যদিও আমি নাগামরিচ দিছি মানে আমি কিন্তু একটু নাগামরিচ কেটে দিছি এই জন্য আমি হাত দিয়ে মাখানোর সাহসটা পাচ্ছি না কারণ সকাল হলে আমি আহিলের মুখটুক ওয়াশ করে দিই মানে টিথ ওয়াশ করার পরে তো যদি হাতে ঝাল থেকে যায় সকালবেলায় আমার ছেলের চোখে মুখে লাগবে এই জন্য আমি আসলে এই চামচ দিয়ে মাখাই খাচ্ছি এর ভিতরে আমি
পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, নাগামরিচ, টমেটো আর চানাচুর দিছি। এখন সামান্য মুড়ি আর লবণ দিয়ে দেবো আর সর্ষের তেল। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মুড়ি দিয়েছি, এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, দেন মজা করে বসে বসে খাবো। মজার মজার মুড়ি মাখা খাবো রে, হামকো সিরফ তুমসে প্যারে হে। মজা করে মুড়িটা মাখা খাই। শোনো, ইদানিংকালে তো মানে ভাত খাওয়া বাদ দিলে কি হয় জানেন, নট অনলি হচ্ছে ভাত বা ডায়েটিংয়ে থাকলে কি হয়, ফেসবুক ইউটিউব কোথায় ঢোকা যায় না, শুধু খাবারের ভিডিও, খাবারের ছবি, তাও মানে একটা যদি মনে হচ্ছে শুধু হাত দিয়ে মাখায় রেখে দিছে, সেটা দেখলে মনে হবে কি মানে মনে হয় যে মজা রে, উফ যদি একটু খেতে পারতাম, এরকম মনে হয়। কেন কেন আল্লাহ কেন, ছোটবেলায় শুকনা তিন টেঙ্গা ছেলে মোটে ভালো ছিল, মোটা কেন হয়েছে? আচ্ছা যাই হোক, এখন এই সমস্ত কথা না চিন্তা করে একটু চানাচুর মুড়ি খেয়ে নি। তবে কি জানেন, এই জাতীয় জিনিস কখনো একা খেয়ে মজা না, অনেক মানুষ হবে, কাড়াকড়ি করে খাইতে হবে, এর ভাগে কম পড়বে, ওর ভাগে কম পড়বে, গ্যাঞ্জাম হবে, চিল্লাপাল্লা হবে, ওই ওইটা খেতে সব থেকে বেশি মজা, এত মজা না। পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে ব্যাপার না, নিজে বানাইছি, কমপ্লেন কাকে করবো। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আমি ভাত খাওয়া বাদ দিছি, আপনাদের ভিতরে কি আমাকে কি আপনারা বলেন আমাকে কোনো চেঞ্জ লাগতেছে আপনাদের চোখে? চেঞ্জ না লাগলে তো ভাত খেয়ে ছাড়া বাদ ভাত খাওয়া বাদ দেওয়ার কোনো মানে হয় না। পেঁয়াজ বেশি দিছি রে, আমি একটু শান্তি করে খেয়ে নিন, ততক্ষণ আপনারা কমেন্ট করতে থাকেন, আমি ফিরে আসতেছি। ঝাল তেমন লাগেইনি, কাঁচামরিচে ঝাল ছিল না, নাগামরিচেও ঝাল না, সো ঠিক আছে। আমি তারপরেও নিজের সেফটির জন্য, পেটের সেফটির জন্য একটু ঠান্ডা দুধ খেয়ে ফেলছি, ব্যাপার না, আশা করি এখন পেটটা শান্তি থাকবে। তো আর কি, খোপা খুলে গেছে, কিছু করার নেই। আচ্ছা এখন আমি বিদায় নিয়ে নিই, কারণ আর ভিডিওটা লম্বা করতেও পারবো না, কারণ আমাকে ঘুমাইতে হবে সকালে উঠেই, আয়া দা হিলের স্কুল, ওদেরকে চারবার করে আমার যাইতে হবে, আসতে হবে, যাইতে হবে, আসতে হবে, সো আমি এখন ঘুমাই যাব। এতক্ষণ যারা কমেন্ট করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, যারা ফেসবুক পেজ ফলো করেননি ফেসবুক পেজ ফলো করে ফেলেন, কারণ এখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফাইনালি আমি বিদায় নিয়ে নিই, তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।